তারা গণধর্ষণ করে এবং তাকে খুন করে দেয়। এটা আমাদের পশ্চিমবঙ্গে আজকাল হয়েই থাকে। সালের 11ই জুলাই নামখানার অঙ্গিরাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা সুকুমার দাসের স্ত্রী ভবানী দাসকে ধর্ষণ করে খুন করা হয়, এমনই অভিযোগ তুলে পরিবারের লোকজন। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত এই ঘটনার কোনো সঠিক তদন্ত হয়নি। আর সেই দাবিকে সামলে রেখেই আজ সেই পরিবারের সঙ্গে দেখা করতে এলেন পশ্চিমবঙ্গের বিজেপি মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্র পাল। সরকারি হাসপাতালের ডাক্তারবাবুরা তারা ফলস পোস্টমর্টম রিপোর্ট দিচ্ছে, এর থেকে লজ্জার কিছু হতে পারে? এদিন পরিবারের সাথে দীর্ঘক্ষণ তিনি কথাও বলেন এবং তাদের পাশে থাকারও আশ্বাস দেন। সেই সময় নামখানা থানার দায়িত্বে ছিলেন বড়বাবু অর্পণ নায়ক। একাধিকবার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলেও আজ মেলেনি কোনো সুরাহা এবং এখনো পর্যন্ত ওই মহিলার দেহ ময়নাতদন্ত সম্পন্ন করার পর পরিবারের হাতেও তুলে দেওয়া হয়নি। আর সেই সঠিক তদন্তের দাবি নিয়ে পরিবারের সাথে দেখা করতে এলেন মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্র পাল। পাশাপাশি এদিন তিনি সিবিআই তদন্তের দাবিও তোলেন। অগ্নিমিত্র পালের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই গৃহবধূকে গণধর্ষণ করে পরিকল্পিতভাবে খুন করেছে, কিন্তু তৃণমূল সরকারের পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত তার কোনো সঠিক তদন্ত করেনি। তাই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আজ পরিবারের সাথে দেখা করলেন অগ্নিমিত্র পাল এবং আগামী দিনে তাদের পাশে থাকারও আশ্বাস দেন। আমি নামখানাতে আজকে এখানে এসেছি জুলাই মাসে, আগের বছর এখানকার একজন গৃহবধূ পাশে কাজে গেছিল, সামনে এই পানের বরজ আছে, তার পাশে তাকে গণধর্ষণ করা হয় এবং তাকে খুন করা হয়। তাকে যে অবস্থায় পাওয়া গেছিল সেটা সুইসাইড হতে পারে না। একটা ছোট চারা গাছে তাকে গলায় ফাঁস লাগিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে, তার পা দুটো মুড়ে রয়েছে। সুইসাইড করতে গেলে নিশ্চয়ই পা দুটো মুড়ে সে বসে সুইসাইড করতে পারবে না, কিন্তু এখানকার মমতার পুলিশ, মমতার প্রশাসন সব রকমভাবে চেষ্টা করেছে যাতে কেসটাকে ধামাচাপা দেওয়া যায়, যাতে এরা বিচার না পায়। তার দুই সন্তান, তিন সন্তান, দুটি মেয়ে, একটা ছোট্ট ছেলে, সে এখনো জানে না, সে আশায় রয়েছে মা তার ফিরে আসবে। তাই আজকে তার পরিবারের সাথে দেখা করতে এসেছি। আমাদের ভারতীয় জনতা পার্টির লিগাল সেল থেকে এই কেসটি দেখা হচ্ছে, আমরা এর বিচার চাই। মানে ডাক্তারবাবুরা, তারাও বিক্রি হয়ে গেছে। ছি 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 ছি, আজকে সরকারি হাসপাতালের ডাক্তারবাবুরা তারা ফলস পোস্টমর্টম রিপোর্ট দিচ্ছে, এর থেকে লজ্জার কিছু হতে পারে? আমাদের কেস চলছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আর সব কিছুতে মানুষ বেঁচে রয়েছে মহামান্য আদালতের জন্য। এই কেসটা তো মহামান্য আদালত আমাদের বিচার দেবে, দূর অব্দি তারা নামতে পারে। আজকে এই ঘটনাটা দেখলে বোঝা যায় আমরা সিবিআই তদন্ত দাবি করছি এবং দরকার হলে ডিএনএ টেস্ট হোক। নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।